মহিষাদল সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান। মহালয়ার পুণ্যতিথিতে পূর্ব মেদিনীপুর মহিষাতল ব্লকের মহিষাতল সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হলো। এদিন সংস্থার সভাগৃহে স্বাস্থ্যবিধি মেনে করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার সুব্রত মাইতি এবং সাংবাদিক দুর্গাপদ মিশ্রদের হাতে পুষ্পস্তবক, পেন এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অশোক লাটুয়া এবং সম্পাদক সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার শয়নেন্দু শেখর দাস সহ সংস্থার তিথি ছাত্রছাত্রীরা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আবহে মা দুর্গার আহ্বান, এই বিষয়ে নিয়ে প্রচ্ছদ ছবি আঁকার জন্য সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারের কর্ণধার শয়নেন্দু শেখর দাস ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন। তাদের ছবি আর্ট কলেজে পাঠানো হয়, নজনের ছবি নির্ধারিত হয় এবং পুরস্কৃত হয়, সম্বর্ধনা দেওয়া হবে এই নজনকেই। আর তার সাথেই করোনা যোদ্ধা হিসেবে আরও কয়েকজনকে বেছে নেওয়া হলো। ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি, অর্থাৎ সুস্থ সংস্কৃতির লক্ষ্যে মহিষাতল, পূর্ব মেদিনীপুর জেলার সংস্কৃতি মঞ্চ মহিষাতল। সেই মহিষাতলের ছাত্রছাত্রীরা গৌরবোজ্জ্বল করল, আর্ট কলেজের স্বীকৃতি পেলেন সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির ছাত্রছাত্রীরা। গ্রাম বাংলার ছাত্রছাত্রীরাও যে সুন্দর ছবি আঁকতে পারে, তাদের প্রতিভাকে আরও বিকশিত করতে পারে, তারা তাদের কলমের মধ্য দিয়ে, তাদের তুলির টানের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিলেন। তাই আর্ট কলেজের যারা পর্যবেক্ষণ ছিলেন, যারা নির্বাচন করলেন যে নজনীর যে ছবি সেরা ছবি হিসেবে, তাদেরকেই সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার শয়নেন্দু শেখর দাস পুরস্কৃত করলেন। এবং তার সাথে ভয়াবহ করোনা আক্রান্তে সারা দেশ যখন আতঙ্কিত, মানুষ জর্জরিত, সেই সময়কালে পুলিশ, ডাক্তার, নার্স, সাংবাদিক নিজেদের জীবনকে বিপন্ন করে মাঠে নেবে খবর সংগ্রহ থেকে শুরু করে মানুষদের আরও মনোবল বাড়ানোর জন্য এগিয়ে এসেছিলেন, তাদেরকে সম্বর্ধনা দিলেন সমাজশ্রী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার শয়নেন্দু শেখর দাস। সভা পরিচালনা করেন সংস্থার সভাপতি অশোক লাটুয়া। আপনারা দেখছেন হলদিয়া নিউজ।
এর আগে জানিয়েছি কেন ডাক্তারবাবু আজকে দিনে প্রাসঙ্গিক এবং কেন আজকের দিনে সাংবাদিক প্রাসঙ্গিক একটু আগেই আমরা জানিয়েছি। আমরা দ্বিতীয়বার আর এ করছি না, এরপরে আমাদের মাননীয় সাংবাদিক দুর্গাবন্ধু মিশ্র তিনি বলে দেবেন কুন্দন চক্রবর্তীর হাতে আমাদের স্মারকপত্রে যে ছবিগুলি রয়েছে তাতে ওদের নিজস্ব আঁকা ছবিটাও রয়েছে, ওদের নিজস্ব ফটো রয়েছে। দেখছেন একটি সুদৃশ্য মানপত্র, তার মধ্যে সকলই কিন্তু জায়গা পেয়েছে। আমরা যখন সাংবাদিকতা করছি
এই সাংবাদিকতা করার মধ্য দিয়ে আমরা যে সমাজের যে না জানা কথা মানুষের কথাকে আমরা তুলে আনতে চাই, ঠিক তখনই আমাদের অনেক দিক থেকে, একদিকে রাজনৈতিক দল, আবার একদিকে মানে সামাজিক দিক থেকে, অনেক দিক থেকে আমাদের অনেক সময় আমাদের খাট গড়ায় দাঁড় করাতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা করি, অনেক কষ্ট করি। স্বয়ং একটা পত্রিকা প্রকাশ করেন, সেটা হচ্ছে আমি করি আর না করি সেটা আমার ব্যাপার পত্রিকা, কিন্তু টিভি চ্যানেলের যে যারা অনলাইনে যারা ক্লাস করে দেখবেন যে গুগলসের মধ্যে যে পেজগুলো থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট চায়, তারা খবর চায়। সোমশ্রী আর্ট এন্ড কালচার মহীশূরের একটি বিশিষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মান উন্নয়নের কাজে প্রতিদিন কাজ করে চলেছে। সুতরাং এই সংস্থার পক্ষ থেকে সমর্থনা একটা বিশেষ ব্যঞ্জনা বহন করে এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই সমর্থনাতে। এই কোভিড পরিস্থিতিতে আমরা চিকিৎসক হিসাবে যেমন নিরলসভাবে মানুষের জন্য সেবা করে চলেছি, এটি সর্বশ্রী আর্ট এন্ড কালচারের মতো সংস্থা নিরলসভাবে ছাত্রছাত্রীদের সেই দূরভাষের মাধ্যমে হোক বা অন্যভাবে হোক তাদের কিছু সাংস্কৃতিক মান উন্নয়নের কাজ কিন্তু তারা করে চলেছে। সুতরাং সেদিক থেকে সর্বশ্রী আর্ট এন্ড কালচার এবং আমরা চিকিৎসক আমরা কিন্তু পরস্পরই সহযোগী সমভাগী। সুতরাং পরস্পর পরস্পরের প্রতি সৌহার্দ্যের একটি নিদর্শন হিসাবে আজকে তারা আমাকে সম্মানিত করলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানটি এখানে করা হয়েছে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেপে, প্রত্যেকের মুখে মাস্ক ছিল, যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় ছিল, প্রত্যেকের হাত স্যানিটাইজ করা ছিল। এবং আগামী দিনে আমাদেরকে এভাবেই কিন্তু এগিয়ে চলতে হবে, এমন নয় যে করোনা পরিস্থিতি একটি শেষ হয়ে গেল। 2019 সালে পৃথিবী সম্ভবত আগামী বেশ কিছু বছর ধরে আমাদের এখানে ফিরে আসবে না। সুতরাং এইভাবেই আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমাদের কিন্তু সাহিত্য সংস্কৃতি বা অন্যান্য সমস্ত ধরনের কাজ কিন্তু এগিয়ে যেতে হবে। সর্বদা তো থেমে থাকলে চলবে না, কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের মানব সভ্যতাকে থামাতে পারেনি। আজকের দিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সবার সহযোগী হয়ে একত্রে লড়াই করলে এই করোনাকেও আমরা জয় করতে পারব। আপনার নাম এলাকা? সেই ভাবনা থেকে বরাবর চিন্তা করা হয়েছে যে নতুনদের কি করে আরো শক্তিশালী সৃষ্টিধর্মী কাজে ব্যবহার করা। সেই খোঁজ খবরটা সবসময় খবর পাই যে এখানকার ছাত্রছাত্রীরা যারা শেখে তারা যদি একটি পটভূমিকা করোনা ভাইরাস এই পটভূমিকায় যদি দুর্গা ভাবনা এর উপরে ছবি এঁকে পাঠাতে পারে তাহলে সেখান থেকে তারা বিবেচনা করবে। তো সে কারণেই এই সংস্থা থেকে 9 জন ছাত্রছাত্রী তাদেরকে এই পটভূমিকা ছবি আঁকতে বলা হয় এবং এই ছবিগুলো আর্ট কলেজে পাঠানো হয় এবং সেখান থেকে দেখা গেছে এই 9 জনই নির্বাচিত হয়েছে, যেটা সমস্ত আর্ট অ্যান্ড কালচারের সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে খুব খুশি খুব আনন্দ পেয়েছি এবং এর পুরো দায়িত্বটা দেখভাল চিন্তা ভাবনা সমস্তটাই করেছেন। কিন্তু একদিকে শিল্পমন সংবাদপত্রের সাংবাদিক আর অন্যদিকে সমষ্টি আর্ট এন্ড কালচারের সম্পাদক, এই যে সাংস্কৃতিক মেলবন্ধন, এই সাংস্কৃতিক মেলবন্ধনটা আছে বলেই সমৃদ্ধির পক্ষে সম্ভব হয়েছে এই 9টি ছাত্রছাত্রীকে সমৃদ্ধিতে তুলে। সে কারণেই ওই নতুন ছাত্রছাত্রী তাদের
সমষ্টির আর্ট এন্ড কালচারের যে সম্পাদক স্বর্ণেন্দু, এবং আজকে যিনি আমাদের এই জায়গাটি আমাদের ছোট্ট অনুষ্ঠান করতে দিলেন, যিনি একই সঙ্গে সুচিকিৎসক, প্রাবন্ধিক, কবি এবং গল্পকার, তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কাদেরকে সম্বর্ধিত করলেন? সম্বর্ধিত করলাম আমরা যারা নজন ছাত্র ছাত্রী যারা নির্বাচিত হয়েছে, তাদের প্রতিভাকে স্বীকৃতি দিতে গিয়ে তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম, এবং তাদেরকে সম্বর্ধিত করলেন আমাদের এলাকার মাননীয় ডাক্তার সুব্রত কুমার মাইতি মহাশয়। আর আমরা সমষ্টি আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে শুধুমাত্র সুচিকিৎসক হিসেবে নয়, সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক হিসেবে এই মানুষটিকে আমরা বেছে নিয়েছি, যার সান্নিধ্য আমরা প্রতি মুহূর্তে প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা তাকে কাছে পাই, সে কারণে তাকে আমাদের সংস্থার পক্ষ থেকে আজকে আমরা সংবর্ধিত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আপনার নাম? আমার নাম অশোক কুমার লাটুয়া মহাশয়। পিতৃতর্পণের মাধ্যমে মহালয়ার এই পুণ্যতিথিতে সৌমশ্রী আর্ট এন্ড কালচারের শুভানুধায়ীরা তথাকথিত মহিষাদলের বুদ্ধিজীবী মহল তারা মনে করলেন একটি ছোট্ট স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা। ঠিক অনুষ্ঠান বললে আমরা মহিষাদলের মানুষেরা যা বুঝি, করোনা পরিস্থিতির পরে আমরা পর্যদস্ত সবাই সবকিছু মেনে আমরা আজকে বিকেল তিনটের সময় মহিষাদলের প্রতীতযশা চিকিৎসক ডাক্তার সুব্রত মাইতি মহোদয়, যিনি সুসাহিত্যিকও বটে, তার আবাসনে, তার চেম্বারের কক্ষে আমরা দু ঘন্টার একটি অনুষ্ঠান করলাম। বিকেল তিনটে থেকে শুরু হয়েছিল সেই অনুষ্ঠানে, আপনি জানলেন, আপনারা যা শুনলেন, আমাদের সংস্থার ছাত্রছাত্রীরা যারা পুজো সংখ্যার মলাটে আর্ট কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে তারা স্বীকৃতি আদায় করেছে, তাদের হাতে আমরা সামান্য পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দিলাম। তারই সাথে সেই সব ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা জানালো এমন একজন মানুষকে, যিনি শুধু চিকিৎসা জগতের ব্যক্তিত্ব নন, এই কোভিড পরিস্থিতিতে তিনি নিরলসভাবে রোগী দেখেছেন, বহু জায়গায় নিখরচায় রোগী দেখেন, সেবাদান করেন এবং বিভিন্ন সংস্থার তিনি পৃষ্ঠপোষকতা করেন, এবং তিনি একজন আপাদমস্তক সাহিত্যিক, কবি, লেখক, প্রাবন্ধিক। আমরা এই দুটিকে মেলবন্ধন করলাম। একজন সাংবাদিক হিসেবে দেখলাম সাংবাদিকরা কতখানি প্রাপ্ত এই করোনা মহামারীর সময়ে, যারা নিরলসভাবে গণতন্ত্রের একটি পায়া বা স্তম্ভ বলা হয় যাদের, তারা নিরলসভাবে কাজ করেছেন বা করে যাচ্ছেন, কিন্তু তারা সেইভাবে স্বীকৃতি পাননি। তাদেরই মধ্যে একজন শ্রী দুর্গাপদ মিশ্র মহোদয়, তাকে আমরা সম্বর্ধিত করলাম। আমাদের ছাত্রছাত্রীরা মেমেন্টো এবং স্মারক দিয়ে তাকে সম্মাননা জানালো, তাদের কৃতজ্ঞতা জানালো। একটা আত্মপরম্পরা আমরা শুরু করলাম মহিষাদলের বুকে। আমরা প্রত্যেকেই যে সংস্কৃতি মনস্ক পরিচয় আমরা দিয়ে থাকি তার ছোট্ট একটি নিদর্শন আমরা ডাক্তারবাবুর এই প্রেমিশেষে করলাম। আগামী দিনে আমাদের কর্মসূচি নিশ্চয়ই আরো বেশি বেশি করে আমরা তুলে ধরতে পারব। আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের আন্তরিকতা, সহচর্য পেয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নমস্কার জানাই। আমার নাম স্বর্ণেন্দু শেখর দাস, কর্ণধার সৌমশ্রী আর্ট এন্ড কালচার।